নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস টেনের ইংলিশের চ্যাপ্টার টু অর্থাৎ র্যাল্প ওয়ার্ল্ড ও রচিত ফেবেল নামক পোয়েম থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো তোমাদের সাথে আলোচনা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে এবং আমি বলবো তোমরা খাতা পেন নিয়ে রেডি থাকবে যে কোয়েশ্চেনটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট বলে মনে হবে অবশ্যই খাতায় তুলে রাখবে এখানে যে কটা কোশ্চেন আমি আলোচনা করব প্রত্যেকটাই একদম এক্সাম রিলেটেড কোশ্চেন প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষা এসেছে টেস্ট পেপারে আছে কোশ্চেন ব্যাঙ্কে আছে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন তো শুরু করছি র্যাল্প ওয়ার্ল্ড ইমারসন ফেবেল আনসার দ্য তো এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করছি সেগুলো এক নম্বর অথবা দু নম্বরের ফার্স্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান হু হ্যাড এ কাদের মধ্যে ঝগড়া হয়েছিল আনসার দেখে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য এ পাহাড় আর কাঠ মধ্যে ঝগড়া হয়েছিল নাম্বার টু হোয়াট নেম ইজ দ্য গিভেন বাই মাউন্টেন পাহাড়ের দেওয়া কাঠবিড়ালির নামটি কী ছিল দ্য মাউন্টেন গিভস দ্য নেম লিটিল প্রিগ টু দ্য স্কুইল পাহাড় কার্ডবালকে লিটিল প্রিগ নাম দিয়েছে নাম্বার থ্রি হোয়াট অ্যাকর্ডিং টু দ্য স্কুইল মেক্স এ ইয়ার অ্যান্ড স্পিয়ার কার্ডবিআালি মতে কি একটি বছর এবং একটি গোলক তৈরি করে অ্যাকর্ডিং টু দ্য স্কুইল অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক এ ইয়ার অ্যান্ড এসপিয়ার কাঠব্রালি মতে সমস্ত ধরনের জিনিস এবং আবহাওয়া একটি বছর এবং একটি গোলক তৈরি করে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হোয়াট ডাজ নট দ্য স্কুইডেল ফিল ডিসগ্রেসড ফর কাঠব্রালি কিসের জন্য অপমানিত বোধ করে না দ্য স্কুইডেল ইজ নট দ্য লিস্ট অ্যাজমড অ্যাটল টু অকুপাই ইটস ওন প্লেস হাউ লিটল লিটিল ইট বি কাঠব্রালি তার নিজের অবস্থান বা স্থানের জন্য নিজের আকারের জন্য সে লজ্জিত বোধ করে না যতই তার আকার বা সাইজ যতই ছোট হোক না কেন নেক্সট নাম্বার ফাইভ অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার হু আর রেফার টু অ্যাজ দ্য ফর্মার অ্যান্ড দ্য ল্যাটার এই যে ফর্মারকে এবং ল্যাটারকে আনসার নাও দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইডেল আর রেফার টু অ্যাজ দ্য ফর্মার অ্যান্ড দ্য ল্যাটার রেসপেক্টিভলি অর্থাৎ মাউন্টেন দ্য ফর্মার স্কুইডেল দ্য ল্যাটার রেসক্রিপেকটিভলি মানে যথাক্রমে না প্রথমটার জন্য প্রথমটা দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা পর্বত এবং কাঠমেলিকে যথাক্রমে প্রাক্তন ও পরবর্তী বলা হয় নাম্বার সিক্স হু মেক্স আ প্রিটি ট্র্যাক কে একটি সুন্দর ট্র্যাক করে দ্য মাউন্টেন মেক্স আ প্রিটি ট্র্যাক পর্বতে একটি সুন্দর পথ তৈরি করে নাম্বার সেভেন হু ক্যান নট ক্যারি আ ফরেস্ট কে একটি বন বহন করতে পারে না দ্য স্কুইডেল ক্যান নট ক্যারি আ ফরেস্ট কাঠ একটি বন তৈরি বহন করতে বা নিয়ে যেতে পারে না নাম্বার এইট হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইডেল ডাজনট ডিনাই কাঠ কি অস্বীকার করে না দ্য স্কুইডেল ডাজনট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন হ্যাজ এ প্রিটি স্কুইডেল ট্র্যাক কাঠবিলালি অস্বীকার করে না যে পাহাড় একটি সুন্দর কাঠবিলালির রাস্তা তৈরি করে নেক্সট নাম্বার নাইন হোয়ার ডাজ দ্য পোয়েট রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম ফেবেল ফেবেল কবিতায় কেউ কিসের প্রতিনিধিত্ব করেছেন ইন দ্য পোয়েম ফেবেল দ্য পোয়েট রিপ্রেজেন্টস দ্য মোরাল ক্রাইসিস অফ এ সোসাইটি হোয়ার দ্য বিগ রুল দ্য স্মল এই যে ফেবেল মানে এখানে কথা কথা কি বা উপকথা কবিতায় কবি এমন একটি সমাজের নৈতিক সংকটকে উল্লেখ করেছেন যেখানে বড়রা ছোটো শাসন করে নেক্সট নাম্বার টেন হাউ ইজ দ্য মাউন্টেন ক্যারেক্টারাইজড পর্বতকে কীভাবে চিহ্নিত করা হয় দ্য মাউন্টেন ইজ ক্যারেক্টারাইজড বাই ইটস বিগ সাইজ অ্যান্ড ইটস ক্যাপাসিটি টু ক্যারি ফরেস্ট পর্বতের বড় আকার এবং বন ধারণ করার ক্ষমতা দ্বারা এটিকে চিহ্নিত করা হয় নেক্সট ইলেভেন হাউ ইজ দ্য স্কুইডেল ক্যারেক্টারাইজড কাঠবিড়ালিকে কীভাবে চিহ্নিত করা হয় দ্য স্কুইডেল ইজ ক্যারেক্টারাইজড বাই ইটস স্মল সাইজ অ্যান্ড ক্যাপাসিটি টু ক্র্যাক নটস কারবেলিদের আকারে ছোটো এবং বাদাম ফাটানোর ক্ষমতা দ্বারা তাকে চিহ্নিত করা হয় নাম্বার টুয়েলভ হোয়াট ইজ ফেভেল কল্প কল্পকাহিনী বা উপকথা কী ফেবেল ইজ এ স্টোরি অফ অ্যানিম্যাল ক্যারেক্টার্স টু টিচ আ মোরাল লেসন উপকথা হলো একটি নৈতিক শিক্ষা দেওয়ার জন্য প্রাণী চরিত্রের গল্প নাম্বার থার্টিন হোয়াট ডাজ দ্য টার্ম অল শর্টস অফ থিংস রেফার টু এই যে সব ধরনের জিনিস শব্দটি কি বোঝায় দ্য টার্ম অল শর্টস অফ থিংস রেফার্স টু বোথ দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং থিংস অফ নেচার সব ধরনের জিনিস শব্দটি প্রকৃতির জীবিত এবং নির্জীব উভয় কী বোঝায় লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন হোয়াট আর স্পেশাল কোয়ালিটিস অফ দ্য মাউন্টেন পর্বতের বিশেষ গুণাবলী কী কী দ্য মাউন্টেন অকুপাইজ আ বিগ প্লেস অন দ্য আর্থ পর্বত পৃথিবীর একটি বড়ো স্থান দখল করে আছে দ্য স্কুইডেল মেক্স স্কুইডেল ট্র্যাক অন দ্য মাউন্টেন কাঠভ্যালি পর্বতের ওপর স্কুইডেল ট্র্যাক তৈরি করে মোর ওভার সবচেয়ে বড়ো কথা কি দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক এবং সবচেয়ে বড়ো কথা কি পাহাড় তার পিঠেতে বন জঙ্গল বহন করতে পারে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে শুধুমাত্র তোমরাই বলতে পারবে তোমরা কতটা বুঝতে পেরেছো আর আমি কতটা বুঝিয়েছি বন্ধুরা যদি খারাপ লেগে থাকে যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে থাকে জেনে থাকো কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই শেয়ার করতে ভুলবে না বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম